সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম সিউটি টিভি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের টপিক হচ্ছে সোনি একুশিনসি সিআরটি টিভি রিপেয়ারিং। তো এটা অনেক সময় হয় কি ছবিটি কালো হয়ে যায়, প্লাস অনেক সময় দেখা যায় চ্যানেল ধরছে তো জিরজির করছে, ছাড়ছে তো ধরছে, এই প্রবলেম। অর্থাৎ এটা হচ্ছে ভিডিও অটো প্রবলেম। তো মানে ভিডিও অটোমেটিক অটো প্রবলেম হয়ে গেছে। তো আমরা এটা রিপেয়ারিং করব, প্লাস সাথে এটার যে স্ক্রিনটি রয়েছে সঠিকভাবে আসছে না, আমরা সেটাও রিপেয়ারিং করব। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তো শুরু করা যাক আজকের টপিক, সনি একুশিনসি সিআরটি টিভি। তো যেহেতু আমাদের আসলে সার্ভিসিং সেন্টার থেকে আমরা একলাই বাইরে যে কাজ করি, ক্যামেরার মধ্যে ওরকম আমাদের ধরার সুযোগ নেই। তো আমাদের আরও টেকনিশিয়ান রয়েছে, মহিলা টেকনিশিয়ান, কিন্তু তাদেরকে আমরা নেই না, গ্রাম অঞ্চলে একটু অন্য ব্যাপার আছে, যার কারণে আমাদের মহিলা টেকনিশিয়ানরা সাথে বের হয় না। তো আমরা পুরুষরাই কাজগুলি করে থাকি। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মজার ভিডিও সিআরটি টিভি বা স্মার্ট এলইডি টিভির রিপেয়ারিং ভিডিও যারা পছন্দ করেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তো আমরা টিভিটি দেখতে পারতেছেন অনেকটাই পুরাতন হয়ে গেছে অলরেডি। আপু একটা জুট দিয়েন। তো আসলে হোম সার্ভিসিং বাসায় গিয়ে আমরা যে সমস্ত কাজগুলি করতেছি আমাদের সবুজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের, তো অধিকাংশ টিভি অনেকটা পুরান হয়ে গেছে, কোনোটা বাঙ্গারির কাছে বিক্রি করে দিতে চাচ্ছে। আমরা সেই সমস্ত ভিডিও টিভিগুলি আমরা রিপেয়ারিং করে দিচ্ছি আবারও পুনরায় নতুনের মতন ব্যবহার করার জন্য। তো আমরা একটু বকবক করে নিতেছি। তো একটি স্কিপ করে নেব যেহেতু আমাদের এটি খোলা হয়ে গেছে। তো আমরা নাটটি খুলে নিলাম, এখন বডিটা আমরা খুলে নিতেছি। টর্চ লাইট আছে? টর্চ লাইট আমি টর্চ লাইট আনতে ভুলে গিয়েছি। যেহেতু হোম সার্ভিসিং সেবা করতে গেলে অনেকটাই অন্ধকার ভিতরে কাজ করতে হয়, তো আপনারা দেখে থাকবেন আমার ভিডিওতে বেশিরভাগটাই আমার মানে আমার কাস্টমার খালা লাগে আর কি। আপনার ভিক্ষু মতন আমরা কাম করব। তো আমরা এখন মানুষ ঠগে কাম করে নি, গালাগালি কাম করে। আসলে তিনি হয়তো একটু রেগে গেছেন, কারণ অন্যান্য মেকানিক্স কাছ থেকে কাজ করে এনে হয়তো প্রতারিত হয়েছেন, যার কারণে তিনি একটু রাগ দেখাচ্ছেন। না কাম করুন, কে আনিবেন টাকা নেব। তো এটার ভিতরে আসলে যে প্রবলেম, 33 ভোল্ট প্রবলেম এবং রেজিস্টার পিএফ অলরেডি আপনাদেরকে আমি একটু দেখাই না দেখাই আমার চিনি না আমার দেখাই আপনাকে না আপনাকে। তো এই যে দেখতে পারতেছেন যেগুলার সমস্যার কারণে হয়, 33 ভোল্ট অনেক সময় মিস্টেক করে, যার কারণে এই সমস্যাটা দেখা হয়। তো এটার ভিতরে আসলে দুটি প্রবলেম রয়েছে। একটা প্রবলেম হচ্ছে ছবি তো ছেড়ে দিচ্ছে, আবার ছবি যদি একটু আসছে
তখন কি করছে এটিভিটি ছবিটার চেহারাটা কালো হয়ে যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে তো আমাদের যে কাস্টমার তিনি অনেকটা বয়স্ক মানুষ আন্টি তো আমি আন্টি বলেই রাখি তো তিনি খুবই একটু রাগী আমি আপনাদেরকে টিভিটি ওকে করার পর তার সাথে একটু দেখাবো আসলে তিনি অনেকটাই রাগী তিনি সলিড কাজ পছন্দ করেন কিন্তু সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেডিং সেন্টার 1 নং 60 নল চৌরাস্তা কোনো মার্কেট সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড সবুজের বাড়ি সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেডিং সেন্টার তো এই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কখনই কোনো কাস্টমারের সাথে প্রতারিত করে না আমরা সলিড কাস্টমারের সাথে কাজ করে থাকি তো যারা আমাদের ভিডিওগুলি দেখেন রীতিমতো তারা কিছুটা হলেও অনুভূতি করতে পারবেন আর যারা ভিডিও না দেখেন তারা হয়তো ভিন্ন সমালোচনাও করতে পারেন তাতে আমাদের কিছু যায় আসে তো আমরা যেহেতু লাইট আনিনি তো আমরা আগে একটা মজার ব্যাপার হলো মানে এই টিভিটির যিনি কাস্টমার মানে আমাদের আন্টি খালা তিনি বলতেছেন এটা সাইরা সাইরা ছবি আহ এটা থামছি না তো এটা আজকে আমরা বাইন্দা দিয়ে যাবো বাইন্দা রশিদা থিয়ে যাবো যাতে দীর্ঘ 6 মাস কি 1 বছর এই নিম্নতম 6 মাস তবে আমি যে কাজটা করে দিয়ে সেটা 6 মাসের গ্যারান্টি ভাই ধরেন তো এটার ভিতরে আসলে যে পার্টসগুলি রয়েছে পার্টস আসলে মিস্টেক বলতে ঠিক মতন দিচ্ছি না তো আমি যেহেতু একা একাই ক্যামেরা করি সেক্ষেত্রে আপনাদেরকে ওরকমভাবে দেখাতে পারছি না তো কোন এক সময় এই চ্যানেলটি গ্রো হলে আমরা আপনাদেরকে ডিটেলস টিভি সম্পর্কে দেখিয়ে দেব এবং ভোল্টেজ সম্পর্কে আমরা ফ্রি টিউটোরিয়াল দিয়ে দেব যাতে ওইটা দেখে আপনারাও এরকমভাবে কাজ করতে পারেন এটা হলো সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিংয়ের একটি প্রমিস রয়েছে তো এটা কিছুদিন আগে দেখাই যেতেছে যে এই প্রবলেমটা চ্যানেলটা চেঞ্জ করেছে কিন্তু আমি আজকে চ্যানেল চেঞ্জ করব না তো এখানে যে ভোল্টেজ থাকে আপনাদের 33 ভোল্ট থেকে শুরু করে এখানে হয়ে যে পজিশন আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটি এখানে রয়েছিল 33 ভোল্ট এই ভোল্টেজটা যদি সঠিকভাবে যদি প্রভাবিত না হয় তাহলে এই প্রবলেমটা ঘটে তো আমাদের একাধিক আরও এই ভিডিও অটো প্রবলেম সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো একটু স্কিপ করে নেব তো আমরা আমি দুটি রেজিস্টার একটি পিএফ এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ভিতরে আছে অলরেডি দেখতে পাচ্ছেন আমি এটি এখন লাগিয়ে দেব যারা প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে চান তাদের ক্ষেত্রে বলবো দারুণ একটি সুযোগ আমরা রেখেছি আপনারা যদি প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল বা থিওরি ট্রেনিং আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অতি শীঘ্রই সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটা হচ্ছে 1 নং 60 নল মতলব উত্তর চাঁদপুর ডিস্ট্রিক্টে পড়ছে তো 1 নং 60 নল সবুজের বাড়ি আমাদের মূল সার্ভিসিং সেন্টার এবং অফিস তো আমরা সেখান থেকে ট্রেনিং নিতে পারবেন আমরা অতি অল্প সময়ে ট্রেনিং দিয়ে থাকি এবং পূর্ণ একজন কারিগর হিসেবে পূর্ণ একজন টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই বিভিন্ন প্ল্যাটফর্মে চাইলে নিজেরাও ব্যবসা করতে পারবে তো আমাদের ডিসক্রিপশনে
ফোন নাম্বার দেওয়া থাকবে, অথবা ভিডিওর মাঝখানে আমরা যোগাযোগ করলো আমরা ফোন নাম্বার দিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য। তো আমি এ ফাঁকে সেই জেনারেটর সরি রেজিস্টারটি লাগিয়ে নিয়েছি, পিএফটিও লাগিয়ে নিলাম। এখন আমি একটি অন্য বাইপাস টুলস ব্যবহার করছি, সেটা হচ্ছে লুপ কাটার দিয়ে আমি এটাকে কাটার বানিয়েছি। 270 ডিগ্রি একটু ধরেন ভাইয়া, হ্যাঁ একটু ভালোভাবে ধরেন, যাতে শোল্ডারিংটা ভালোভাবে করা যায়। 1 কেজি 600 গ্রাম 70 ডিগ্রি 270 পাঁচটি লাগানো কমপ্লিট। তো আমরা একটু স্কিপ করে নেব যাতে করে একটু ওয়াশ করে নিতে পারি। তো আমরা একটু ওয়াশ করে নিতেছি যে জায়গাটি আমি রিপেয়ারিং করলাম বা যে নতুন পাঁচ লাগিয়ে দিলাম, যাতে করে কোনো স্পট না থাকে এবং একেবারে নিখুঁতভাবে কাজটি করে দিলাম। একবার অল ক্লিয়ার, এখন এটাকে আমি আবার প্লাগ ইন করবো। তো আমরা কাজটি করতে সক্ষম হলাম। এখন এটাকে সমস্ত কানেক্টিভিটি লাগিয়ে নিতেছি, তারপর আমরা এসি প্লাগ ইন করে টেস্ট করে কাস্টমারকে বুঝিয়ে দিয়ে যাব। ওটা না, ওটা পুরা ত্যাগ থেকে ছিঁড়া, ওটা কোনো প্রবলেম না, ওটা ছিঁড়ছে অন্য কারণে, এটা হলো একটা গ্রাউন্ড। তো আমি প্লাগ ইন করে নিলাম, যদিও একটু প্লাগটি অন্যরকম। তো এখন দেখতে পাচ্ছেন আগে এই সাউন্ডটিও হতো না। অলরেডি দেখতে পারতেছেন আপনারা ছবি চলে এসেছে, আমি আপনার বিয়া করবো, একটু কালো রয়েছে তো আমরা একটু কাজটাকে বাড়াই দেবো। আরে বাচ্চাটা, আমার একটু সামনাসামনি বাচ্চাটা করেছে, বাচ্চাটা মানে ছবি চলতে সে তো দর্শক আমরা টিভিটি এখন ফিটিং করে দেবো, বলিটার গান তো একটু। তো ভিউয়ার্স আমাদের এখানকার কাজটি শেষ, তারপর একটু টেস্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে, এখন আমরা এখান থেকে বিদায় নেব। অটো দিব আপনাদের, একটু দেখালাম যে আসলে আমরা চেষ্টা করে থাকি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন এখন অটো নিচ্ছে, অটোমেটিক অটো হচ্ছে, অটোমেটিক যে চেঞ্জিং যে প্রবলেম সেটা একদম কমপ্লিট। এখন আমরা এখান থেকে বিদায় নেব।